যেদিন তোমার মিনহা খানক নাকো অবিহা নুইদুক অমিনহা নুখরিজুক তাহারাত নুখরা বলে মাটি দিয়ে চুনে আসবে। আর এই মশলা শুধু তোমার জন্য নয়, আমি গলা ফাটিয়ে বলে যাই, বুক লম্বা করে বলে যাই, এই মশলা আব্বাস সিদ্দিকীর জন্য। আমি যদি নিজের লোভ লালসার জন্য কোন কাজ করে থাকি আল্লাহ আমার পৌঁছাবে না। আমার যখন মিনহা খানক নাকো আমার আল্লাহ জানে, আর আমার লড়াই যদি আল্লাহর জন্য হয় এ চুপকে না শুনে রেখে দাও, এই লড়াই তোমরা যারা আমার সাথ দেবে। নবী আমার বুখারি মুসলিমে জানিয়ে দিলে, এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করলে, বেশি বেশি না রোজা করতে পারি না, ইল্লা তুমি আন্নি উহিব্বুল্লাহ রাসূলুহ। আল্লাহ আল্লাহ নবীকে যার অন্তরে ভালোবাসি, নবী আমার বলেছে বাবা ছেলে রে দুনিয়ায় যে যাকে ভালোবাসে পরকালে সে তার সঙ্গে আল্লাহ পাকের জান্নাতি হবে। যদি আমার লড়াইটা আল্লাহর জন্য হয়, আমার লড়াইটা যদি আল্লাহর সৃষ্টি মানুষ জাতির জন্য হয়, আমার লড়াইটা যদি আল্লাহর সৃষ্টি অন্য ধর্মের হলো আল্লাহর সৃষ্টি হওয়ার জন্য হয়, এই যুবকেরা আল্লাহ যদি থাকে তোমরা যদি আমার সাথে থাকো ইনশাআল্লাহ আখিরাত আমরা একসাথে থাকিব। আসসালামু আলাইকুম, আমরা দেখছেন এইচবি নিউজ জলসা পীর সাহেব পীরজাদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে।